নমস্কার, আমি গায়ত্রী বংডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলু, বেগুন আর পেঁয়াজ পাতা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা গরম ভাতে দুর্দান্ত লাগে। তো যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বানানো শুরু করি আজকে রেসিপি। প্রথমেই নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই যে সাদা অংশ, যেটা একটু একটু পেঁয়াজ হয়েছে, আর সবুজ অংশ আমি আলাদা করে রেখেছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম একটা নরম বেগুন, একদম নরম তুলতুলে কচি বেগুন। বেগুনটাকেও আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 2টো আলু, ছাল তুলে নিয়েছি, আলুটার ওজন 200 গ্রাম। ছাল তুলে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার আমি সবগুলো সবজি শাক ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি শাকগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে আমি এই পেঁয়াজের অংশগুলোকেও কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতা কাটা তো আপনারা দেখলেন এইভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের সমান ছোট ছোট টুকরো করে আলুগুলোকেও কেটে নিয়েছি। আর আলুগুলোকে আর একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বেগুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, কাটার পরে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখানে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজের সাদা অংশটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজের সাদা অংশটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে একদম আলুগুলোকে 90% সিদ্ধ করে নেব। আলু আমি ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে, এ দেখুন, আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আলুর সঙ্গে বেগুন আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আপনি এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলু আর বেগুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের সবুজ অংশগুলো। ভালোভাবে 1 মিনিটের জন্য মিশিয়ে নেব। এগুলো নাড়াচাড়া করতে করতে যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিচ্ছি 1/2 কাপ মতন জল। ভালোভাবে মিশিয়ে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা চেরা লঙ্কা। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, মাঝখানে ঢাকনা সরিয়ে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ভালোভাবে একবার মিশিয়ে নেব। বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি 25 গ্রাম পোস্ত মিহি করে পেস্ট বানিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। পোস্ত আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত টেস্টি আলু বেগুন আর পেঁয়াজ পাতার পোস্ত। তো একবার এইভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।